আসসালামু আলাইকুম, ইটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বসুন্ধরায় 2000 শয্যার করোনা হাসপাতাল চালু, মানুষ সচেতন না হলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন বললেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর প্রবেশ পথে বেড়েছে যাত্রী ও ব্যক্তিগত পরিবহন, স্বাস্থ্যবিধি না মেনেই অবাধে চলছে ঈদ কেনাকাটা। এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে চালু হল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় করোনা হাসপাতাল। তিন সপ্তাহে 2013 শয্যার হাসপাতালটি তৈরি করা হয়। সকালে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মূলত এটি আইসোলেশন হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে। অক্সিজেন সিলিন্ডার সহ যাবতীয় ব্যবস্থা রয়েছে এই কোভিড হাসপাতালে। পর্যায়ক্রমে এখানে 300 সিনিয়র চিকিৎসক, 630 জন মেডিকেল অফিসার, 1230 জন সিনিয়র নার্স এবং 2500 স্টাফ নার্স নিযুক্ত করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, তবে মানুষ সচেতন না হলে তা সম্ভব নয়। পাশাপাশি করোনা আক্রান্তের চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের খ্যাতনামা এই আইসোলেশন সেন্টারে বেড সংখ্যা রয়েছে 2013টি। এটা একটি বিশাল স্থাপনা। বাংলাদেশের মধ্যে আইসোলেশন সেন্টার হিসেবে এটা সর্ববৃহৎ সেন্টার। করোনা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় বেড়েছে যানবাহন, কোথাও কোথাও দেখা গেছে যানজট। নিয়মের তোয়াক্কা না করেই রাজধানীর প্রবেশ পথগুলোতে বেড়েছে যাত্রী ও ব্যক্তিগত পরিবহন। সড়কে পুলিশও ঢিলেঢালাভাবে দায়িত্ব পালন করছে, আর স্বাস্থ্যবিধি না মেনে অবাধে ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। গণপরিবহন বন্ধ, সীমিত আকারে চলছে অফিস। এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীতে আসছেন অনেকেই। কয়েক ধাপে অটোরিকশা আর প্রাইভেট কারে ঢাকায় আসছেন শ্রমজীবী মানুষ। হেমায়তপুর থেকে আসছি রিক্সা করে, সাদার হেমায়তপুর থেকে হাইটা গাতলি পর্যন্ত আসছি আমার বোনের বাসা দেওয়ার জন্য। অনেকেই আবার অতিরিক্ত যাত্রী হয়ে রাজধানী ছাড়ছেন। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে ভয় নেই তাদের। ঢাকায় প্রবেশ বা বের হওয়ার চেকপোস্টগুলোতে নেই আগের মতো কড়াকড়ি। আপনার কোথায় যাবেন? চুয়াডাঙ্গা। প্যাসেঞ্জার মাঝে মাঝে চান্দুরাও যায়, সিরাজগঞ্জও যায়। সাধারণ ছুটি বা লকডাউনের মধ্যেও রাজধানীতে অবাধে চলছে যানবাহন। এদিন ঢাকার বিভিন্ন মোড়ে ছিল গাড়ির অতিরিক্ত চাপ, কোথাও কোথাও ছিল যানজট। ডাক্তারি চাকরি করে এগুলো আমরা ছাড় দিই, আর যেগুলো ওভার এবং অযথা করে ওগুলো আমরা মামলা দিচ্ছি। বাইরে বের হয়ে সামাজিক দূরত্ব না মানার প্রবণতাও বাড়ছে। ভিড় বাড়ছে রাজধানীর বিভিন্ন শপিং মলে। করোনার মধ্যে আমরা সতর্ক হয়েই আসছি, টপস নিব সেজন্য। অনেক টেনশন আছে ভিতরে, ভয়ও আছে, তারপর কেনাকাটা করতে হয় বাচ্চাদের জন্য। বেঁচে কেনা তো নাই ভাইয়া, খুলেই বসে রয়েছি আমরা, নাক পায়রা খুলছি ভাই, কি করুন পেড়ার দায়। স্বাস্থ্যবিধি না মেনে মার্কেটগুলোতে কেনাকাটা চলছে। এতে কেনাকাটা করতে আসা লোকটা যেমন করোনার ঝুঁকির মধ্যে রয়েছেন, তেমনি তাদের পরিবারের সদস্যরা রয়েছেন করোনা সংক্রমণের আশঙ্কায়। এই অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সচেতন হতে হবে সবাইকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ময়মনসিংহ বিভাগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সহ নতুন করে 30 জনে করোনা শনাক্ত হয়েছে। এদিকে রংপুরে 7 পুলিশ সহ আরও 19 জন করোনায় আক্রান্ত হয়েছেন, আর নেত্রকোনায় গত 24 ঘন্টায় 8 জন পুলিশ সহ করোনা পজিটিভ হয়েছে 17 জন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মমিনুর রিপন। করোনার অন্যতম হটস্পট নারায়ণগঞ্জে প্রতিদিনই বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় 2 জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা 63। নতুন করে 22 জন যোগ হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 1631 জন। পুলিশ সুপার জানিয়েছেন এখন পর্যন্ত সেখানে 107 জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত, তবে জেলায় সুস্থ হয়েছেন মোট 400 জন।
ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ ৩০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নেত্রকোনায় কেন্দুয়া থানার ৮ জন পুলিশ সদস্য, ইউনো অফিসের ৩ স্টাফ ও হাসপাতালের ১ স্বাস্থ্যকর্মী সহ ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ময়মনসিংহ বিভাগে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৫৫০ জন। বরিশাল বিভাগের চার জেলায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্য সহ ১৩ জন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা ২১৬ আর মৃত্যু হয়েছে ৬ জনের, সুস্থ হয়েছেন ১০৫ জন। গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭ জন পুলিশ সহ ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ২জনের। ঠাকুরগাঁয়ের নার্সসহ নতুন করে ৬ জন শনাক্ত হওয়ায় রংপুর বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০১ জনে। ফেনীতে নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬১, তবে সুস্থ হয়েছেন ৮ জন। এছাড়া চট্টগ্রাম ও নোয়াখালীতে ৮২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা পজিটিভ হয়েছে। ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হলো, তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন। চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এই প্রথম ২ জন রোগী সুস্থ হয়েছেন। তবে শপিং মল ও বাজারে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় নতুন করে রোগী শনাক্ত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। ১৯৮১ সালের ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপরে ১৭ মে তিনি দেশে ফিরে আসেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী প্রতিবছর নানা কর্মসূচি পালন করলেও এবার করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালিত হচ্ছে না। এবারে আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফল পরিবহনে পথে যেন কোনো প্রতিবন্ধকতা না হয় সেজন্য সরকার তীক্ষ্ণ দৃষ্টি রাখবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। আম, কাঁঠাল ও লিচুসহ বিভিন্ন ফল উৎপাদন এবং বাজারজাত নিয়ে ভিডিও কনফারেন্সে নওগাঁ জেলা প্রশাসনের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান। অ্যাপসের মাধ্যমে আমের বাজার ও পরিবহনের উপর নজর রাখা হবে বলেও জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, ঢাকায় আম পৌঁছে দিয়ে খালি ট্রাক ফিরে যাওয়ার সময় যমুনা সেতুর টোল ৫০% নেওয়া হবে। দিনাজপুরে হিজরা জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। নাজমা রহিম ফাউন্ডেশন প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে বলে মন্তব্য করেন ইকবালুর রহিম। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রংপুরে শুরু হয়েছে বোরো ধান চাল সংগ্রহ অভিযান। এই উপলক্ষে রংপুর সদর খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সরওয়ারুল হক উপস্থিত ছিলেন। চলতি বোরো মৌসুমে সদর ও মেট্রোপলিটন এলাকায় ৩৬ টাকা দরে ৪২৫৮ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা দরে ১২৩ মেট্রিক টন আতপ চাল, ২৬ টাকা দরে ২৮৮৮ মেট্রিক টন ধান এবং ২৮ টাকা দরে ২৬ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। আগামী আগস্ট পর্যন্ত চলবে ধান চাল সংগ্রহ অভিযান। এবারে পার্টেক্স খেলার খবর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবাল শোতে এবার যোগ দেবেন বিশ্ব ক্রিকেটার মহাতারকা বিরাট কোহলি। আগামীকাল রাত 10:30 ফেসবুক লাইভে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সাথে আড্ডা দেবেন ভারতীয় অধিনায়ক। শনিবার রাতে বাংলাদেশের তিন ব্যাটসম্যান সৌম্য সরকার, লিটন দাস এবং মুমিনুল হকের সাথে লাইভে শেষ দিকে তথ্য জানান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এর আগে বিদেশি ক্রিকেটারদের মধ্যে তামিম শোতে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসিস এবং ভারতীয় ওপেনার রোহিত শর্মা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বসুন্ধরা 2000 শয্যার করোনা হাসপাতাল চালু, মানুষ সচেতন না হলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন বললেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর প্রবেশপথে বেড়েছে যাত্রী ও ব্যক্তিগত পরিবহন, স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলছে ঈদ কেনাকাটা। এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিন বাংলার সঙ্গে থাকুন। এটিন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিন বাংলা নিউজ। ধন্যবাদ।